কঠোর লকডাউনে মহাবিপাকে দেশের সর্বসাধারণ মানুষ। জীবিকার তাগিদে মানুষকে নানানভাবে গ্রাম ছেড়ে ফিরতে হচ্ছে শহরে। এরই মধ্যে ঢাকা ময়মনসিংহ রোডে মাছের ড্রামে খোঁজ মিলল 10 যাত্রী। তাদের ধরেই অবশেষে কঠিন সাজা দিল সেনাবাহিনী। ভিডিওটিতে থাকছে সারাদেশে আলোড়ন ফেলা এই ঘটনাটির বিস্তারিত। আরও থাকছে কোনোভাবেই মানানো যাচ্ছে না কঠোর লকডাউনও। অলিগুলি প্রধান সড়ক সব জায়গায় মানুষ আর মানুষ। চাপ সামলাতে দিশেহারা পুলিশ, র্যাব, আর্মিরাও। এবং বরিশালে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে জুতার মালা পরিয়ে সারা এলাকা ঘুরালো প্রতিপক্ষ পরিবার। চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে চলছে 14 দিনের কঠোর লকডাউন। প্রথম দিন সকাল থেকে রাস্তায় জরুরি সেবায় নিয়োজিত পরিবহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মহাসড়কে মানুষের চলাচল ছিল না বললেই চলে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে চেকপোস্ট। কঠোর লকডাউন বাস্তবায়নে গাজীপুরের সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। এছাড়াও রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এমনই কড়াকড়ির মধ্যে দুপুরবেলা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে একটি ট্রাকে মাছের ড্রামের ভেতরে চেপে ঢাকা থেকে ময়মনসিংহের বাড়ি ফিরছিলেন 10 যাত্রী। গাজীপুরের সিটি কর্পোরেশনের টঙ্গি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হতে পারলেও রাজেন্দ্রপুর এসে ধরা পড়ে যান তারা। ওই পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটিকে তল্লাশি করে মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীদের বের করে আনা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রাক চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এসি উত্তর মেহেদী হাসান জানান, লকডাউন বাস্তবায়নে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তার চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রাকে মাছের ড্রামের ভেতর থেকে 10 জন যাত্রীকে বের করে আনা হয়। পরে ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে ছেড়ে দেওয়া হলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিয়ে ট্রাকটিকে আটক করা হয়েছে। এদিকে লকডাউনের দ্বিতীয় দিনেও সকাল থেকেই রাজধানীর অলিগলি থেকে প্রধান সড়ক সব জায়গায় জনসমাগম দেখা গেছে। এদিন রাজধানীর রামপুরা, খিলগাঁও এবং মালিবাগের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। সবচেয়ে বেশি মানুষের জটলা ছিল কাঁচা বাজারগুলোতে। কথা বলে জানা গেছে অনেকেই বিনা কারণে ঘর থেকে বের হচ্ছেন, অনেকে মাস্ক পরছেন না, কেউ বা ঝুলিয়ে রাখছেন থুতনিতে। প্রধান সড়কগুলোতে গণপরিবহন না চললেও রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত পরিবহন সবই চলছে। রামপুরার বেটার লাইফ হসপিটালের সামনে কথা হয় মোটরসাইকেল নিয়ে বের হওয়া জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বাজারে মাছ কিনতে এসেছিলাম, ভালো মাছ পাইনি তাই বাসায় চলে যাচ্ছি। মোটরসাইকেলে পরিবার নিয়ে বের হওয়া কামাল হোসেনের সঙ্গে কথা হয় খিলগাঁওয়ে। তিনি বলেন, শ্বশুর অসুস্থ তাই পরিবার নিয়ে শ্বশুরকে দেখতে মানিকনগর যাচ্ছি। পূর্ব রামপুরা সোনালী ব্যাংকের নিচে কথা হয় জহিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, কেমন লকডাউন চলছে তা দেখতে এসেছি। এখানে এসে তো দেখছি বাস ছাড়া সবাই চলছে, মানুষও ঘর থেকে বের হচ্ছে। তাহলে লকডাউন দিয়ে লাভ কি? মালিবাগ হাজিপাড়া বউবাজারে গিয়ে দেখা যায় মানুষের প্রচণ্ড ভিড়। বাজারটি থেকে কেউ ভিড় করে সবজি কিনছেন, কেউ বিনা কারণে ঘোরাঘুরি করছেন। অধিকাংশের মুখে মাস্ক দেখা যায়নি। মাস্ক ছাড়া বাজারটিতে আসা সজীব নামের একজন বলেন, আমার কোনো ঠান্ডা জ্বর নেই, আমি করোনা ভাইরাসকে ভয় পাই না, আল্লাহ যা করেন তাই হবে। এখানে কেন এসেছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, কাজ নেই, যে গার্মেন্টসে কাজ করি তা বন্ধ, ঘরে বসে থাকতে ভালো লাগে না তাই একটু হাওয়া বাতাস খেতে বাইরে এসেছি। আসা যাক বরিশালের ঘটনায়। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক বেল্লাল রাড়ি নামে এক তরুণকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, নির্যাতনের পর সালিশ বিচারে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে তাকে 70,000 টাকা জরিমানা এবং জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। 22 জুলাই রাতে ওই তরুণকে আটক করা হয় এবং শুক্রবার সকালে তাকে নিয়ে সালিশ বৈঠকেও বসা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মেয়ারচর গ্রামে। নির্যাতনের শিকার বেলাল মেয়ারচর গ্রামের আলম রাড়ির ছেলে। স্থানীয়রা জানান, বেলালদের পরিবারও একই গ্রামের জসীম আকনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এসবের মধ্যে জসীম আকনের মেয়ের সঙ্গে বেলালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে জসীম ও তার দুই ছেলে স্বপন এবং রিপন বিষয়টি জানতে পারেন। এরপর বেলালের ওপর তাদের ক্ষোভ আরও বেড়ে যায়। ঘটনার রাতে 10টার দিকে বেলাল তার প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য লুকিয়ে তাদের বাড়ির পাশে বাগানে যায়। এ সময় প্রেমিকার দুই ভাই তাকে ধরে ফেলেন এবং লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করেন।
এক পর্যায়ে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে শিকলে তালা দিয়ে বেলালকে আটকে রাখা হয়। ওই অবস্থায় সারা রাত তাকে লাঠি দিয়ে পেটানো হয়। স্থানীয়রা আরও জানান, শুক্রবার বেলা 11:30টার দিকে জসিম আকনের বাড়িতে সালিশ বিচার বসে। সেখানে গ্রামের প্রভাবশালী মামুন চৌকিদার জসিম খান কবির খা, আনোয়ার চৌকিদার ও মোহাম্মদ জহিসহ আরও কয়েকজনকে বিচারের জন্য ডাকা হয়। এ সময় জসিম আকনের পরিবারের পক্ষ থেকে বেলালের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়। পরে সালিশ বিচারে 70,000 টাকা জরিমানা এবং জুতার মালা পরিয়ে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। এরপর বেলালকে জুতার মালা পরিয়ে জসিম আকনের বাড়ির আশেপাশের এলাকায় ঘোরানো হয়। বেলালের বড় ভাই সালাম রারি বলেন, জসিম আকনের পরিবারের সঙ্গে আমাদের পূর্ববিরোধ ছিল। গতকাল রাতে আমার ছোট ভাই বেলাল তার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় স্বপন রিমন ও তাদের চাচাতো ভাই নুরুজ্জামান বেলালকে ধরে তাদের বাড়ি নিয়ে যায়। এরপর তাকে সারারাত শিকল দিয়ে গাছের সঙ্গে আটকে রাখে এবং মারধর করে। সকালে খবর পেয়ে সেখানে গেলে তারা বেল্লালের সালিশে বিচার করা হবে বলে জানা যায়। সালিশ বিচারে 70,000 টাকা জরিমানা এবং জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। সালাম আরও জানান, বিচারের সময় সালিশদারদের বারবার অনুরোধ করছি, আমার ভাই কোনো অপরাধ করে থাকলে তাকে পুলিশে দেন। জসিম আকনের টাকা আছে, এলাকায় তার প্রভাব আছে, সালিশদাররা সবাই জসিম আকনের পক্ষে কথা বলেছেন, আমার কথা কেউ শোনেননি। জসিম আকন যে শাস্তির কথা বলেছেন, সালিশদাররা সেই শাস্তি আমার ভাইকে দিয়েছেন। তিনি বলেন, জরিমানার 70,000 টাকার মধ্যে 40,000 টাকা সালিশদারদের হাতে তুলে দিয়েছি। এ বিষয়ে সালিশদাররা হাসপাতালে না নিয়ে বাড়িতে বেলালের চিকিৎসা করানোর জন্য বলেন। তারা এ নিয়ে থানায় অভিযোগ দিতে নিষেধ করেন। তারা বলছেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সমস্যা হতে পারে, ক্ষতির আশঙ্কা আছে। এজন্য সালিশে যে সিদ্ধান্ত দেওয়া হবে তা যেন সবাই মেনে নেই। আমরা গরিব, গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা তাদের পক্ষে। সালিশ বিচার মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। গ্রামে তাদের শত্রু হয়ে থাকা যাবে না, তাই বাধ্য হয়ে সালিশদারদের বিচার মাথা পেতে মেনে নিতে হয়েছে। সালাম আরও বলেন, বাড়িতে আমার ভাই যন্ত্রণায় কাতরাচ্ছে, তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, চোখে মুখে আতঙ্কের ছাপ, ভয়ে ক্ষণে ক্ষণে শিউরে উঠছে সে। তবে জসিম আকনের লোকজনের হুমকির কারণে হাসপাতালে নিতে সাহস পাচ্ছি না। অভিযোগ প্রসঙ্গে জানতে জসিম আকন ও তার ছেলে স্বপনের মোবাইলে ফোন কল করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। পুরো ঘটনা জেনে যা বোঝা গেল তাতে মনে হলো, ওই পরিবার হয়তো ছেলেটিকে তার পরিবারকে ফাঁসানো ক্ষতিগ্রস্ত করার জন্যই তাদের মেয়েকে ছেলেটার দিকে লেলিয়ে দিয়েছেন। তারপর যা হবার হলো, এখন আবার চিকিৎসা বা আইনের সহায়তা না নিতে হুমকি দিচ্ছে। মানে জোর যার মূলক তার, সিনেমার গল্প বাস্তবেও দেখা দিয়েছে। ঘটনাটি এত এত ভাইরাল হবার পরও পুলিশ কেন ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়াচ্ছে না, এটাই বোঝা যাচ্ছে না। আর গ্রাম্য সালিশ তো আইনগতভাবে নিষিদ্ধ, তাহলে সালিশকারীদের বিরুদ্ধে বা কোনো অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না? এ নিয়ে আপনার কি মত? আপনার মতে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো পুলিশের দায়িত্ব মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। সবশেষে দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।